হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি সুন্দর করে তোমাদের সুন্দর একটা গল্প। আমরা আজকে যে গল্পটা আলোচনা করব সেটা সবার ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে তোমাদের কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের সঙ্গে শুরু করব আজকের ধামাকাদার ক্লাস। আজকে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটা হাতি জান প্রাণ ভরে জল খাচ্ছে, আর একটা বাচ্চা একটু দূরে ডাঙায় দাঁড়িয়ে আছে। তো পুরো ব্যাপারটা আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব, এবং হাতিদের সম্বন্ধে, হাতিদের গোপন কিছু তথ্য আমরা আজকে উদ্ধার করব, যেটা কিন্তু আমাদের জানা নেই অনেকের। ঠিক আছে, তো চলো দেখি কে কে আছে আমার সঙ্গে। আমার সঙ্গে আছে ওয়েসি শ্রীকান্ত পৌলমী। ওয়েসি বলো, ওয়েসি শুনতে পাচ্ছ? ওয়েসি, ওয়েসি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি গল্প আজকে পড়বো? হাতির মা। সবার মা আছে, গাছেদের মা আছে জানো? না, গাছেদেরও মা আছে। কেন, যে গাছটার ফল, ধরো আম গাছের ফলটা, তাহলে আম গাছটা হচ্ছে মা আর এই ফলটা হচ্ছে তার বাচ্চা, তাই না? হ্যাঁ, তাহলে গাছেদেরও মা আছে, হাতিরও মা আছে, সিংহেরও মা আছে, বাঘেরও মা আছে, মানুষের মা আছে। হ্যাঁ, মাদের কাজ কি? ছেলে মেয়েদের আগলে রাখা, ছেলে মেয়েদের আগলে রাখা, যাতে ছেলে মেয়েকে কেউ বকাঝকা না করতে পারে, কেউ না মারতে পারে, তারপরে ধরো কেউ যেন ছেলের মেয়ের ক্ষতি না করতে পারে। হাতিদেরও ঠিক একই কাজ। এই গল্পটা পড়লে আমরা জানতে পারবো হাতিরা কিভাবে তার মেয়ে, তাদের বাচ্চাদেরকে আগলে রাখে, তাই না? হ্যাঁ। চলো এটা পড়ো তো। হাতির মা, লিখেছেন লীলা মজুমদার, পড়ো। বেশিরভাগ বুনো জানোয়ার, আমাদের আগের দিন পরীক্ষা শেষ হয়েছে, সেগুলো সেইখানে আমি প্রথম পাতাটাই এখন পড়ছি কোন প্রথম পাতাটা? স্যার। ওর ওর কালকে কাল বলছি শুক্রবারে শেষ হয়ে দিয়ে, ও আজকে ওই ইয়েটা পড়লো, ওটা প্রথমে কি ছিল একটা ওই বিদ্যাসাগর, ওখানে রেকর্ডটা আছে, রেকর্ডিং রেকর্ড ভিডিওটা একবার দেখে নিও তাহলেই হবে। হ্যাঁ, এখন এটা রিডিং করো না, এটা এমন কিছু নেই, এটা রিডিং করো। চেষ্টা করো, চেষ্টা করো। বেশিরভাগ বুনো জানোয়ার, আমি তো আছি, তোমার ভয় কি? সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন, ভোর হওয়ার কিছু আগে কোন নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয়। তাহলে জানোয়াররা কি করে বলতো? যেখানে ঘুরুক না কেন, ভোর হওয়ার আগেই, একটু যখন অন্ধকার থাকে, ভোর হওয়ার আগে মানে রাত্রি তিনটের দিকে, ওরা কি করে? রাত তিনটের দিকে পেট ভরে জল খেয়ে নেয়। কেন বলতো? দিনে যদি জল খেতে আসে, দিনে যদি জল খেতে আসে, মানুষরা তো খুব চালাক, ফাঁদ পেতে রাখে, ওই জল খেতে আসবে বলে জলের ধারে ফাঁদ পেতে রেখে দেয়, তখন এসে ওরা ধরা পড়ে যেতে পারে, কেউ ওদের দেখে নিতে পারে। তারপরে ধরো বাঘ বসে থাকতে পারে এমনি করে, হ্যাঁ করে, এই হাতি আসবে আর খাবো, বা এই কোনো কেউ আসবে, সেই জন্য তারা সচরাচর দিনে জল খায় না। তাহলে তারা কখন কখন জল খায়? রাত তিনটের সময় আর সন্ধ্যেবেলায়, ভোরে আর সন্ধ্যেবেলায়, আবার যখন দিন শেষ হয়ে গেল তখন আবার পেট ভরে জল খেয়ে নিয়ে আবার ঘুমোতে যায়। বুঝতে পেরেছো? ওরা দুবার জল খায়, একবার সকাল ভোরবেলায়, ভোরের আগে, আর একবার রাতের আগে।
যাতে দিনের আলোয় আবার জল খেতে না আসতে হয়, আসতে না হয়, কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানে নিতান্ত অসহায় অবস্থা, শত্রুর চোখে পড়া। তাহলে তারা যদি দিনের বেলায় দেখা দিতে আসে তাহলে শত্রুর চোখে পড়তে হয়। তাই ভোর আর সন্ধ্যা হলে ওদের জল খাবার উপযুক্ত সময়, ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাবার উপযুক্ত সময়। এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয়। এবার আমরা যদি ভাবি যে এবার জল খেতে আসবে, এবার ছবি তুলবো, তাহলে কিন্তু এই সময়গুলো ছবি তোলার পক্ষে ভালো নয়, কারণ সেই সময় তাদের প্রচণ্ড পিপাসা পেয়ে থাকে, তারা একদম জল খাওয়ার জন্য উৎসুক থাকে। ওই সময় যদি কেউ ক্যামেরাম্যানকে দেখে নেয় তাহলে তার শেষ করে দেবে তাকে। সুখের বিষয়, সব জানোয়ার সেই নোনা পাথরে দু এক চাটন দিয়ে যায়, আরাম করে চেটে দেয়। নোনা পাথর দেখো, এই যে পাশে নোনা পাথর, এই পাথরগুলোকে একটু চেটে দেয়। চেটে দেয় কেন বলো তো? আমরা যেমন লবণ খাই, ওরা তেমনি নুন খাওয়ার জন্য ওই মাটি, নোনা মাটিটাকে চাটে। তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার হয়, তার জন্য তারা নোনা মাটিতে চাটন দেয়। একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট্ট জলাশয়ের কথা শুনেছিল, শুনেছিল যে এই জঙ্গলে এখানে একটা জলাশয় আছে, ওখানে সবাই খেতে আসে জল। তার পাশে নোনা পাথর ছিল, সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসতো। তাহলে আমরা কি করে বুঝবো? ধরো একটা 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 গর্ত আছে, এই গর্তে জল আছে, এই গর্তের পাশে যদি নোনা পাথর থেকে যায় তাহলে আমরা 100% শিওর হয়ে যাব এই নোনা পাথরে চাটন দিয়ে জল খেতে আসে। যদি নোনা পাথর না থাকে তাহলে জানবো যে এখানে আসতেও পারে না আসতে পারে। বুঝেছো? জলাশয়টা খুব ছোট, তাতে একটা গভীর গর্ত বলা হয়, ইংরেজিতে একে বলে ওয়াটার হোল। ইংরেজিতে কি বলা হয়? ওয়াটার হোল। বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলে, তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠলো। বন্ধু ভাবলো এখানে তো দেখে নিলে হবে না, আমি চুপ করে লুকিয়ে একটা গাছের ঘন পাতার মধ্যে বসলো। তখন জলাশয়ের ধারে কেউ ছিল না। একটু পরে এই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো, পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। জল খাচ্ছে তো খাচ্ছেই, জল খাচ্ছে তো খাচ্ছেই। তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক, উড়িয়ে বাপরে এক ট্যাঙ্কি জল খেয়ে নিল। ওদের পেটটাও তো ট্যাঙ্কের মতো, তাই না বলো? হ্যাঁ, তুমি হাতি দেখেছ? নো, আমি ইন্দে দেখেছি, হাতি অনেক বড় হয়। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো। এবার বড় হাতিটা জল খাচ্ছে, বেটা ছেলে হাতিটা, পুরুষ হাতিটা, আর বাচ্চাটাও জল খেতে যাবে, কিন্তু জল অবধি এগোতে সাহস পেল না। কেন বলো তো? বুড়ো হাতিটা যদি তাড়া করে, বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল, হ্যাঁ জল খেতে এসছে। সুর নেড়ে তেড়ে এলো করে ছুটে এলো। সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগলো। বাচ্চাদেরকে যদি কেউ তাড়া করে তাহলে বাচ্চারা কি করবে? ম্যাঁ ম্যাঁ করে, মা মা করে কাঁদতে কাঁদতে চলে যাবে। কি যাবে না? হ্যাঁ, ঠিক একই একই রকম ছোট হাতিটাও, এই বাচ্চা হাতিটাও তার মার কাছে চলে গেল। বুড়ো হাতি আবার জল খেতে আরাম করলো, খাচ্ছে তো খাচ্ছেই, খাচ্ছে তো খাচ্ছেই। হঠাৎ পিছন থেকে বাচ্চা হাতিটা এসে আবার হাজির। এবার তার সঙ্গে তার মাও এসেছিল। মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল না। মা হাতিটাও বুড়ো মানে সেই ছেলে হাতিটার সমানই ছিল। মা আর ছেলে চুপ করে একটু তাকিয়ে রইল, একটুক্ষণ তাকিয়ে রইল, দেখছে যে তোমার খাওয়া হলো, আমরা এবার খাবো। তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে বলে তুই থাম, রেখে মা একটা মা একা এগিয়ে এসে সুরে সুর তুলে বুড়োর পিছনে এমনি জোরে সপাত ফাটাম করে মারলো, একদম ফাটাম করে পেছনে জোরে সপাত করে এক বাড়ি মারলো, যে বুড়ো আটকে উঠলো, করে উঠল। এক মুহূর্ত দেরি না করে ল্যাজ তুলে বনের দিকে দৌড় দিল। তাহলে মেয়ে হাতিটা ছেলে হাতিটাকে পটাম করে মেরেছে আর ছুটতে ছুটতে বনের হাতে বনের দিকে চলে গেল। তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেলো। তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল।
বন্ধু গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চললো। তার মানে হলো মানুষ আর জানোয়ারের আসলে খুব বেশি তফাৎ নেই। জানোয়ার মানে কি বলতো? পশু জানোয়ার মানে পশু। নিতান্ত মানে খুব, অসহায় মানে নিরুপায়, আস্তানা মানে যেখানে থাকে বাসস্থান বা ডেরা, আস্তানা মানে হচ্ছে বাড়ি বা যেখানে বাস করে বা ডেরাও বলে। আচ্ছা, বুনো জানোয়ার কোথা থেকে জল খায়? নদী পুকুর নদী বা পুকুর থেকে বা যে কোনো জলাশয় থেকে। ওয়াটার হোল কি? পুকুর নাকি? ওয়াটার হোল মানে হচ্ছে ছোট্ট গর্ত, ছোট্ট জলের গর্ত। ঠিক আছে, ওয়াটার হোল মানে হচ্ছে ছোট্ট জলের গর্ত। কেন তারা ভোরবেলায় আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খায়? কারণ দিনের বেলায় যদি জল খায় সবাই তাকে দেখে নেবে, সবাই তাদেরকে দেখে নেবে, এতে শত্রুর সংখ্যা বাড়বে, মানে ভয় থাকতে পারে। কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? সন্ধেবেলায় আর ভোরবেলায়, কারণ সেই সময় তারা খুব তৃষ্ণার্ত থাকে। শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরে চাটন দিয়ে, নোনা পাথরে চাটন দিয়ে নোনা পাথর একটু কেটে দেয়, তাহলে ওদের কিন্তু যেটুকু নুন দরকার সেটুকু চলে যায়। ক্যামেরাম্যানের শখ কি ছিল? কিভাবে কিভাবে হাতি জল খায়, কিভাবে সেটা হাতি জল ছবি খায় তার তুলবে। ছবি তোলা। হ্যাঁ, তোমার কি শখ? তোমার কি আমারও শখ আছে? এটাই শখ। হ্যাঁ, হ্যাঁ তোমার কিছু শখ আছে? কি শখ আছে? হাতি রাখার। হাতি দেখার? হ্যাঁ, বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন? বুড়ো বুড়ো হাতিকে উচিত শিক্ষা দেবে বলে। আচ্ছা, তোমাকে যদি কেউ এরকম চোখ দেখায় তুমি কি করো? বাড়ির বাইরে ধরো তুমি বেড়াতে গেছো একটু কাছেই, কেউ বলছে এই ভয় দেখাচ্ছে, তাহলে তুমি কি করবে? বাড়িতে এসে মাকে বলে দেবো। ঠিক একই, হাতিরাও তাই না বলো? হ্যাঁ বাড়িতে গিয়ে হ্যাঁ, মাকে ডেকে নিয়ে চলে এসছে। এটা আমি হ্যাঁ, প্রতিদিনই করি। প্রতিদিনই করো না? হাতিদের কাণ্ড এটা কারখানা আমি প্রতিদিনই করি। ক্যামেরাম্যান কোথায় ছিল? গাছের উপর। বাহ, ঠিক বলেছ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো শ্রীকান্ত। শ্রীকান্ত দু একটা বলো গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি। জ দিয়ে একটা শব্দ কি হবে? জঙ্গল। জ দিয়ে কি হবে? অঙ্গন, দঙ্গল। প্রাঙ্গন, তারপরে অঙ্গন, অঙ্গন, প্রাঙ্গন, প্রাঙ্গন, সবই হতে গয়ে। তারপর বিপরীত শব্দ বলো উপযুক্ত। উপযুক্তর বিপরীত শব্দ কি হবে? অনু, অ দন্ত নয় অনু, ক জয়সু কয়টায়, অনুপযুক্ত। পিছনে সামনে, পিছনে থেকে হবে সামনে, বুড়ো থেকে হবে তরুণ, বুড়ো থেকে হবে জোয়ান। জওয়ান, জোয়ান, জোয়ান, জোয়ান। তফাত, তফাত থেকে হবে একই। একই হাতি দিয়ে একটা কথা বলো তো। হ্যাঁ, হাতি, হাতি একটু এখানে বলছি, হাতি খুব বিশ্বমান প্রাণী। মা দিয়ে একটা কথা বলো। মা, মা আমাদের সকালে সকলে প্রিয়। প্রকাণ্ড, প্রকাণ্ড দিয়ে একটা বাক্য।
আমাদের বাড়ির পাশে একটা প্রকাণ্ড বট গাছ আছে, প্রকাণ্ড মানে অনেক বড়, বা বাচ্চা মা হাতিটা ছিল অনেক বড় প্রকাণ্ড। মুহূর্ত মানে কি বলতো? এক মুহূর্ত সময় নষ্ট না করে বলা উচিত না। মাই গর্ত, গর্ত দিয়ে একটা বাক্য রচনা করো তো। রাস্তায় জুয়ে বয় বয় গর্ত কেম গর্ত হয়, বর্ষাকালে রাস্তায় গর্তে জল জমে যায়, হবে না? হ্যাঁ, আমাদের এখানে তো আর পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের এখানে আগে গর্ত ছিল, লেকিন এখন এখন রাস্তা বানাইছে। বাহ, তাহলে পড়াটা বুঝতে পেরেছো, গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। পৌলমী, পৌলমী পড়াটা বুঝতে পেরেছো? হাত তোলো, পৌলমী হাত তোলো, পৌলমী হাত তোলো। হ্যাঁ, পড়াটা আজকের বুঝতে পেরেছো পৌলমী? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। পড়াটা বোঝা গেছে? হ্যাঁ। কোনটা বুঝতে পারো নি? সব পেয়েছি। ওয়াটার হোল মানে কি? ওয়াটার হোল মানে জলের ছোট্ট গর্ত। ওয়াটার হোল মানে জলের ছোট্ট গর্ত, বনের ধারে যেটা যেটাতে ক্যামেরাম্যান ছবি তুলতে গেছিল সেইটাকে ওয়াটার হোল বলা হয়েছে। এই যে একটা গর্ত বলা যায়, জল থাকার একটা গর্ত বা জলাশয়কে বলা হয় ওয়াটার হোল। বুঝতে পারছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে যদি কেউ বকাঝকা করে তুমি কি করো? মাকে বলে দিই। মা তখন তাকে বকে দেয়, তাই না বলো? হাতিরাও তো তাই করছে, তাই না? আচ্ছা, জানোয়ার মানে কি গো? পশু। পশু, তুমি হাতি দেখেছো? হ্যাঁ স্যার। আস্তানা মানে কি? ভিভিআই, খুবই ইম্পর্টেন্ট শব্দ আস্তানা। যেখানে জন্তু জানোয়ার থাকে, যেখানে বাস করি আমরা, বাসস্থান বা বাড়ি বা ঘরও বলতে পারো। আস্তানা মানে যেখানে ডেরা, যেখানে বাস করে ডেরা। এই দেখো, আস্তানা মানে হচ্ছে ডেরা বা বাসস্থান। ঠিক আছে, আজকে শেষ করছি, সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট, বাই বাই। গুড নাইট, ওকে, টাটা, বাই বাই।